হঠাৎই আকাশ থেকে উড়ে এলো গোলাকার চাকতি, 20 ফুটেরও বেশি গর্ত, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি, আহত শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় সিআইডি, চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলে। দিনটা শুরু হয়েছিল আর 5টা সাধারণ দিনের মতোই, তারই মাঝে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। আকাশ থেকে ছুটে এলো অজানা গোলাকার এক বস্তু, আছড়ে পড়ল মাটিতে। ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। একই এলাকায় পরপর 3টি জায়গায় একই রকমের ঘটনা, যার জেরে কোথাও খোলা মাঠে তৈরি হয়েছে গর্ত, ক্ষতিগ্রস্ত হয়েছে 4-4টি বাড়ি। জামুড়িয়া ইকড়া গ্রামের বাসিন্দাদের দাবি, সকাল 9টা নাগাদ হঠাৎই শব্দ শুনতে পান তারা। আকাশের দিকে তাকিয়ে দেখেন গোলাকার মতো কোনো বস্তু তীব্র গতিতে ছুটে আসছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই উড়ন্ত বস্তু বাড়ির ছাদ ফুটো করে মেঝেতে ঢুকে যায়। উড়ন্ত ওই বস্তুর গতিবেগ এতটাই ছিল যে আশেপাশের আরও 2-3টে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এরপরই শুরু হয় জল্পনা, কী উড়ে এলো আকাশ থেকে, উল্কাপাত, নানান বিষয়ে শুরু হয় জোর জল্পনা। মুহূর্তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে পার্শ্ববর্তী এলাকার একটি বেসরকারি সংস্থার কারখানা থেকে ঘুরতে থাকা যন্ত্রের চাকা খুলে গিয়ে দূরে গিয়ে আছড়ে পড়ে, তা থেকেই এই ঘটনা। ঘটনার জেরে স্থানীয় বাদ্যকর পাড়া, যাদুডাঙ্গা আদিবাসী পাড়া, বেনালিবাদ এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বম ডিসপোজাল স্কোয়াড, ঘটনাস্থলে আসে সিআইডির একটি দল। স্থানীয় এক গৃহবধূ বলেন, সকালে শব্দ শুনতে পায়, তারপর দেখি বাড়ির সামনে একটি অংশ ভেঙে গিয়েছে। তিনি আরো বলেন, একটা কি শঙ্কর আওয়াজ উঠলো, আমরা বলি যে জাহাজ বেটে তাইলে, তারপর দুম করে আওয়াজ উঠলো, তখন ঝরঝর করে পড়ছে, তার নিচে চলে গেলাম, বলে কার কি হলো দেখি, দেখছি তো ওদের ঘরে খুব হাল্লা হয়েছে, আর আমাদের এই কোনাটা কী যে পড়লো তা জানি না, আমি দেখি নাই, আমি ঘরের ভিতর ছিলাম, আর আওয়াজটা শুনলাম যে শ করে এলো, আর এসে দুম করে আওয়াজটা শুনেছি। জানা গেছে এদিন ইকড়া গ্রাম এলাকার বাউড়িপাড়ার অমর বাদ্যকার নামের এক ব্যক্তির বাড়ির উঠোনে এসে আছড়ে পড়ে কারখানার একটি যন্ত্রাংশ। ঘটনায় তার মেয়ে ঝুলন বাদ্যকার গুরুতরভাবে আহত হয়, দ্রুত তাকে উদ্ধার করে আকলপুর উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। থেকে 55 আঘাত, ঠিক উপর দিক থেকে একটা উল্কাপিণ্ডের মতন ভারী বস্তু কোনো কিছু এসে ওই ছাদের কোনাতে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পর সেটা নিচে পড়ে, সেই ছিটকাগুলো পুরো শরীরে লেগেছে, এগুলো তো ছোটো ছোটো ফসকার মতন বেরিয়েছে, পায়ে লেগেছে, কাঁধের কাছে লেগেছে, তাকে ট্রিটমেন্টের জন্য প্রশাসন পাঠিয়েছে আকলপুরে, তার ট্রিটমেন্ট চলছে। বর্তমানে ওইটা কি আমরা এখনও পর্যন্ত খুঁজে পাচ্ছি না এবং সবাই আতঙ্কিত বোধে। এখন খবর পাচ্ছি রাজারামডাঙ্গায় যে ঠিক 10টা সাড়ে 10টা নাগাদ রাজারামডাঙ্গায় ঘটেছে। জানা গেছে যন্ত্রাংশটি প্রতিবেশী অনিল বাদ্যকারের বাড়ির ছাদে প্রথম পড়ে, সেখান থেকে ছিটকে চলে আসে অমর বাদ্যকারের বাড়ির উঠোনে। প্রথম দিকে উল্কাপাতের ঘটনা বলে চারিদিকে গুজব রটে, পরে যন্ত্রাংশ ছিটকে আসার ঘটনা সামনে আসে। এসেছি দেখছি কি উপর দিকে পাথর পুরো ছাতাটা ফেটে উড়ে নিচে বসে গেছে, পুরো একদম ছাদ পাত ভেঙে তো পাইপ সব মরে গেছে, নিচে পুরো একদম ডাইরেক্ট বসে গেছে। কোথায় থেকে এলো, ইনকোয়ারি করবে, তারপরে তো বোঝা যাবে। ক্ষতি তো বসে গেছে, কেউ ছিল না বাড়িতে, খাবার খেতে খেতে বেড়াচ্ছিল বাইরে, খাবার খেতে আগে পড়েছে ওইটা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে এলাকাটিকে ঘিরে ফেলে, তারপর সিআইডির একটি দল ঘটনাস্থলে আসে। সিআইডির বিশেষ দল আসার পর তারা পৌঁছান কারখানাতেও, সেখানেও বিষয়টি খতিয়ে দেখেন তারা। জানা গেছে স্থানীয় একটি কারখানার মোটরের হুইল খুলে গিয়ে এই বিপত্তি, কারখানার যন্ত্রাংশ উড়ে গিয়ে দুর্ঘটনা। এই খবর জানাজানি হতেই কারখানার সামনে অবরোধ করে ক্ষতিপূরণের দাবি জানাতে থাকেন স্থানীয় মানুষজন। কারখানার ভেতরে গিয়ে দেখা যায় বিভিন্ন যন্ত্রাংশ ছিটকে পড়েছে। এ বিষয়ে কারখানার এক কর্মী বলেন, আওয়াজ কিয়া তো হম লোক তো দর্দ মারে তো সারা আদমি ভাগ গেয়া, সারা ইধর উধর ভাগনে লাগা, তো আধা এক ঘন্টা কে বাদ সারা আদমি ফির শান্ত জব হুয়া, আওয়াজ শান্ত হুয়া, পুরা ধোঁয়া ধোঁয়া হো গেয়া থা, সারা আদমি ফির আয়া দৌড় কে ইধর ফির দেখনে কে লিয়ে কিয়া হুয়া, তো হম লোক জব আয়ে তো দেখে তো ইহাঁ চাক্কা টুট গেয়া, মিশিল কা জো হ্যায় না ও টুট গেয়া, টুটকে দেখে তো কুছ ইধর বাহার কা তরফ গেয়া, কুছ ইধর কা তরফ গেয়া, আদমি তো অন্দর কে জিতনা ভি আদমি থা উসমে তো কুছ নুকসান নহীঁ হুয়া, ঘটনা হুয়া তো কম সে কম 250 আদমি কাম কর রহা হুয়া, অন্দর মৌজুদ থে কারণ সে ঘটনা, কারণ কুছ নহীঁ দেখে, ও বড়া মিল চল রহা থা, এ ছোটি মিল হ্যায় না, এ নয়া মিল হ্যায়, এ চালু কিয়া মতলব চালু কিয়া অর ব্লাস্ট কর, চালু কিয়া ব্লাস্ট কর। এলাকায় নতুন করে যাতে আর উত্তেজনা না ছড়ায় তার জন্যে
বর্তমানে পুলিশি পাহারা বসানো হয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জামুরিয়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।